উপায় ছোট হতে পারে, কিন্তু যদি সেটা লাগাতার ধৈর্য ধরে এবং সাধনার দ্বারা সেই উপায় করেন, তাহলে সেই উপায় একদিন না একদিন কাজ দেবে। যদি কেউ ভাবেন যে খুব সহজেই কিছুদিন যদি উপায় করি তাহলেই যদি কাজ দেবে, তা কিন্তু নয়, কখনোই সেটা হয় না। জীবন বদলাতে গেলে, পরিস্থিতি বদলাতে গেলে ধৈর্য এবং সাধনা খুব দরকার। আজকে জানব চন্দ্রগ্রহের ভালো করার, বা চন্দ্রগ্রহ যদি মারক হয়, চন্দ্রগ্রহ যদি আপনার হরোস্কোপে খারাপ হয়, তাহলে কি করলে আপনার এই চন্দ্রগ্রহকে ভালো করা যাবে। আগেও অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন, অনেক উপায় আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন। চন্দ্র হচ্ছে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা গ্রহ। আমাদের জীবনের 80% নির্ভর করে চন্দ্রের ওপর। অন্যান্য বাকি গ্রহ, আটটা গ্রহ যদি ভালো থাকে, কিন্তু তার মধ্যে চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই ভালো গ্রহের প্রভাব পাওয়া যায় না। আমি আগেও বারবার এই কথা বলেছি, তাই চন্দ্রগ্রহকে ভালো করার জন্য এই সামান্য ছোট্ট উপায় করুন। চন্দ্রগ্রহের বীজমন্ত্র হচ্ছে ওম ঐং ক্লিং চন্দ্রায় নমঃ। মনে রাখবেন, আমি লিখেও দেবো ডিসক্রিপশনে, ওম ঐং ক্লিং চন্দ্রায় নমঃ। এই মন্ত্র দিয়ে আপনি এই উপায়টা করবেন, সেটা মনে রাখুন। রোজ স্নানের জলে যখন আপনারা স্নান করছেন, লাস্ট বালতি এক বালতি জল লাগবে, সেই জলে তর্জনী আঙুল দিয়ে আপনি এই মন্ত্রটা অ্যান্টি ক্লকওয়াইজ 11 বার বলুন। স্নানের জলে 11 বার এই মন্ত্রটা তর্জনী আঙুল দিয়ে ঘোরান, মন্ত্রটাকে অভিমন্ত্রিত করুন জলের মধ্যে, ওম ঐং ক্লিং চন্দ্রায় নমঃ 11 বার বলুন, এবং 11 বার বলার পরে এই মন্ত্রের অভিমন্ত্রিত হয়ে যাওয়ার পরে নমস্কার করে আপনি সেই জলে স্নান করুন, এবং স্নান করার সময়ও ওম ঐং ক্লিং চন্দ্রায় নমঃ এই মন্ত্রটা বলতে বলতে স্নান করুন। দেখবেন আপনাদের অশুভ চন্দ্রগ্রহের প্রভাবে যে ধরনের নেগেটিভ ক্রিয়াকলাপ শরীরের মধ্যে, মনের মধ্যে, আত্মার মধ্যে হচ্ছে, পরিস্থিতির মধ্যে হচ্ছে, সেগুলো কেটে যাবে। সামান্যতর বলে থাকি যে অশুভ চন্দ্রগ্রহ মন চঞ্চল করায়, অস্থির করায়, রাগ জেদ মাথা গরম করায়, নিজের ডিসিশন, নিজের পরিকল্পনার ওপর নিয়ন্ত্রণ থাকে না, ভুল মানুষের সান্নিধ্য হয়, মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়, মাতৃকুলের সাথে সম্পর্ক খারাপ হয়, এবং মাতৃতুল্য ব্যক্তির সাথে, স্ত্রী জাতির সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং বিরাগ ভাজন হয়। তাই চন্দ্র যদি অশুভ থাকে, এই উপায় অবশ্যই করুন, কাজে আসবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।